অলরেডি তোমরা নাট কর্ডস শিখে গেছো, এবার তোমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বার কর্ডস। এবার বার কর্ডস শেখার আগে আমি তোমাদেরকে একটু সাজেস্ট করব, নাট কর্ডসের ওপর প্রচুর গানের টিউটোরিয়াল পাওয়া যায়। যেমন তোমরা আমার প্লাগ ইন প্লে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে চলে যাও, যেখানে প্রচুর নাট কর্ডসের ওপর গানের টিউটোরিয়াল রয়েছে। তাছাড়াও এরকম প্রচুর চ্যানেল তোমরা পেয়ে যাবে ইউটিউবে, যেখানে শুধু গান শেখানো হয় নাট কর্ডসের ওপর বা যে কোনো কর্ডসের ওপর। সো সেখান থেকে তোমরা শিখে নিতে পারো। আমি আর ইচ্ছা করি আমার এই কোর্সটার মধ্যে কোনো গানের লেসেন রাখিনি, লাইক যেটা বেসিক শিখতে হবে তোমাদেরকে সেই জিনিসটাই আমি তোমাদেরকে শেখাবো। গানের লেসেনের জন্য তোমরা ইউটিউব পেয়ে যাবে, আর যে কোনো গান তোমরা যদি গুগলে সার্চ করো কর্ডস লিখে, তো সে যে কোনো গানের কর্ডসও পেয়ে যাবে। সো সেটা খুব একটা বড় ব্যাপার না, কিন্তু কীভাবে আমরা এগুলো বাজাচ্ছি বা কর্ডস কী, কীভাবে কর্ডস ধরবো বা কোন গানের বা গানের কর্ডস কী করে আমরা খুঁজবো, সেই সব নিয়ে আমার এই টোটাল কোর্সটা, মানে বেসিক ডায়াটোনিকের ওপর, যেখানে যেখানে যেই জিনিসগুলো থাকা দরকার একটা প্রপার কোর্সে, সেরকমভাবে এই জিনিসটা সাজানো হয়েছে। সো গান তোমরা ইউটিউব চ্যানেলে চলে যাও অ্যান্ড প্র্যাকটিস করো, গানগুলো প্র্যাকটিস করাটা দরকার। তার জন্য নিজের পছন্দের মতো গান তোমরা যে ইউটিউবে গিয়ে সার্চ করো, গিটার টিউটোরিয়াল নাট কর্ডস, দেন তোমরা পেয়ে যাবে। সো আসা যাক নাট এই বার কর্ডসের ভিডিওটাতে। তো বার কর্ডস বেসিক্যালি খুব সোজা, কারণ নাট কর্ডসের থেকেই বার কর্ডস তৈরি হয়। এই কথাটা বলার কারণ হচ্ছে বার কর্ডসের ফার্স্ট শেপ যেটা আমরা এই ভিডিওতে শেখাবো সেটা হচ্ছে শুরু হয়েছে, তার রুটটা হচ্ছে ই মেজার থেকে। যদি আমাদের এক নম্বর আঙুলটা না থাকতো আমরা ই মেজার কিরমভাবে ধরতাম, সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ফিঙ্গার দিয়ে ধরতাম, এরমভাবে ই মেজার কর্ডটা ধরতাম, বা ই মাইনার ধরলে আমরা জাস্ট থার্ড আর ফোর্থ দিয়ে ই মাইনার ধরতাম। দেখো বার মানে আমাদের যে নাট পজিশনটা, এই নাট পজিশনটাই আমাদেরকে আমাদের বার, মানে এক নম্বর আঙ্গুল দিয়ে যখন এই নাটটার কাজ করছে এক নম্বর আঙ্গুল, তখনই সেটা বার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ই মাইনার বা ই মেজার যখনই ধরছি আমাদের এক নম্বর আঙ্গুলটার কাজ করছে, এই বারের কাজ করছে এই নাটটা। তো এই ইটাকে যদি আমি একটা ফ্রেড এগিয়ে নিয়ে চলে যাই, তাহলে ই এর পরে কী নোটটা আসে, এফ নোটটা আসে, তার মানে কর্ডটার নামও হয়ে যাবে এফ, যদি এই নাটটাকে এখানে নিয়ে আসা হতো। তো এটা তো আনাটা কোনোদিন পসিবল না, এর জন্য এক নম্বর আঙুলটা দিয়ে আমরা এই নাটের কাজটা করছি, বারের কাজটা করছি। তো এটা হয়ে গেল এফ মেজার। অনেকের প্রবলেম হয় প্রথম বার কর্ড ধরতে গিয়ে, যে এই ফ্রেটের এই এই আঙ্গুলে বেশি প্রেশার দিয়ে ফেলে বা এদিকের আঙ্গুলে বেশি প্রেশার দিয়ে ফেলে, এর জন্য কখনো কখনো মিউট হয়ে যায়, এরকম শুনতে লাগে যে মিউট হয়ে যাচ্ছে স্ট্রিংগুলো, কারণ প্রেশারটা ঠিক নেই বলে আঙ্গুলের। আঙ্গুলের যখনই প্রেশারটা প্রত্যেকটা ফিঙ্গারের ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখনই প্রত্যেকটা স্ট্রিংয়ের আওয়াজ তোমরা শুনতে পারবে লাইক। আর যদি প্রেশার ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট না হয় তাহলে মিউট হয়ে যাবে। তো এটা খুব একটুখানি মন দিয়ে প্র্যাকটিস করো, কারণ আর থামের পজিশানটাও খুব বড় একটা ম্যাটার করে এখানে। থামটা এমন একটা পজিশানে রাখবে ক্লোজেস্ট জায়গায়, মানে তিনটে ফ্রেডের ঠিক মাঝখানে এমন একটা জায়গায় থামটা রাখবে। থামের প্রেশারটা যত দেবে এখান থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিঙ্গারের প্রেশারটাও ঠিক ততটাই পাবে। সো থামটা দিয়ে ভালো করে বার কর, এটা ফার্স্ট শেপ বার কর। দেন মিডল ফিঙ্গারটা তুলে দিলে এটা হয়ে গেল মাইনার, মানে এটা এফ মেজার এফ মাইনার, কারণ এরকমভাবে ই মেজার হয়, ই মাঝের আঙুলটা তুলে দিলে ই মাইনার হয়, সেম অ্যাজ, তার মানে এটা এফ মেজার, মাঝের আঙুলটা তুলে দিলে এফ মাইনার। ঠিক তারপরেরটা এফ শার্প মেজার, মাঝের আঙুলটা তুলে দিলে এফ শার্প মাইনার। তারপরেরটা জি মেজার জি শার্প, তারপরে হচ্ছে জি মাইনার, দেন পরেরটা জি শার্প মেজার জি শার্প মাইনার, এরকমভাবে পরপর বার কর্ডগুলো চলতে থাকে। তো তোমাদের যদি ছয় নম্বর স্ট্রিংয়ের নামটা মুখস্থ থাকে, তোমাদেরকে যদি বলে জি মেজার ধরতে, তো সবার ফার্স্ট জি ফ্রেডে এসে একটা বার দিয়ে দেবে ফার্স্ট ফিঙ্গার দিয়ে, দেন ই মেজার, জি মেজার বললে ই মেজার ধরবো, জি মাইনার বললে ই মাইনার ধরবো, জি মেজার হলে জি মেজার ই মেজার কর্ডটা ধরে নেবো এখানে। কিছুই না, যারা ক্যাপো দিয়ে বাজায় তারা দেখবে এখানে ক্যাপোটা পরপর এগিয়ে নিয়ে যাচ্ছে, দেন ই মেজার বা সি মেজার এসব কর্ডসগুলো ধরছে। তো যারা বারটা এখানে বেসিক্যালি ইউজ করতে পারছে না, তাদের ক্ষেত্রে ক্যাপোটা ইউজ করো। আমি সবাইকে বলবো ক্যাপো ইউজ করো, কিন্তু অনেক পরে, আগে বেসিক কর্ডস বেসিক স্কেল এইসব জিনিসগুলো শিখে নাও তোমরা, মানে হাতে বার কর্ড বাজাতে পারো তারপরেই ক্যাপো ইউজ করো, কারণ প্রথম থেকেই ক্যাপো ইউজ করলে বার কর্ডটা তোমাদের বাজানোটা কোনোদিন পসিবল হবে না। সেক্ষেত্রে বার কর্ডটা প্র্যাকটিস করো, বার কর্ড খুব ইজি, কারণ শেপটা সমান সমান একই সেম সেম শেপ। যদি আমরা জি মেজার এখানে থাকি এফ মেজার যেতে বললে সেম শেপটাই জাস্ট শিফট হয়ে যাচ্ছে এফ এ, জি মেজার এফ মেজার। সো তোমাদেরকে একটা কর্ড প্রোগ্রেশন বলছি, তোমরা একটা প্র্যাকটিস করো, সেটা হচ্ছে এ মাইনার এফ জি মেজার ই মেজার, এটা প্র্যাকটিস করো। এ মাইনার বার কর্ডে ধরো, মানে এ ফ্রেডটাই ফার্স্টে এসে বার, দেন ই মাইনার, তাহলে ই মাইনার হয়ে গেল। তারপর হচ্ছে এফ মেজার, দেন জি মেজার, দেন ই মেজার, এটা 4/4 স্ট্রামিং প্যাটার্নের উপর প্র্যাকটিস করো লাইক।
অথবা একটা কর্ডস নাট কর্ডস, যেমন এ মাইনারটাকে নাট কর্ডসে নাও, বাদবাকিগুলো বার কর্ডসে নাও, মানে নাট কর্ডস থেকে বার কর্ডসে আসতে গেলে অনেকের প্রবলেম হয়। সো এক্ষেত্রে এই প্র্যাকটিসটা করলে তোমাদের ইজিলি এইটা ওভারকাম করতে পারবে। ধরো এ মাইনার, দেন বার কর্ড এফ মেজার, দেন জি মেজার নাট কর্ড, দেন ই মেজার। তো এটা হলো ফার্স্ট শেপের মেজার অ্যান্ড মাইনারের বার কর্ড।